যে সমস্ত পুরুষদের যৌন সমস্যা রয়েছে, একেবারে নিঃশেষ, স্ত্রীর সাথে সময় দিতে পারে না, তাদের জন্য আজকে একটি হোমিওপ্যাথিকের কার্যকরী মেডিসিন। এই মেডিসিনটা যদি আপনি প্রথম দিন থেকে শুরু করেন, তাহলে আপনি প্রথম দিন থেকে রেজাল্ট পাওয়া শুরু করবেন। 5, 10, 15, 20 মিনিট টাইম আপনি পাবেনই। তো এখন আমরা এই মেডিসিন সম্পর্কে জান। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে জানাবো যে একটি মেডিসিন নিয়ে, বিশেষ করে যৌন সমস্যা দূর করার জন্য এই মেডিসিনটা অত্যন্ত একটা কার্যকরী মেডিসিন। এই মেডিসিনটার নাম হলো শেবাল শুরুটা। শেবাল শুরু মাদার টিনসার ওষুধটা অত্যন্ত কার্যকরী। যে সমস্ত পুরুষরা অতিরিক্ত হস্তমথন করেছেন বা শুক্র ক্ষয় ঘটিয়েছেন, যুবক বয়সে অনেক হস্তমথন করে বর্তমানে বিয়ে করতে ভয় পাচ্ছেন, বা যারা স্ত্রী সহবাসে পুরো অক্ষম, যাদের শুক্র তাড়ানোর সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা বা বীর্য একেবারে পাতলা, স্ত্রীর সাথে সময় দিতে পারে না, তাদের জন্য এই শেবাল শুরুটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। বিশেষ করে অনেক পুরুষরা বলে থাকে যে আসলে আমাদের স্ত্রীদের স্তন একেবারে ছোট, সেটা বৃদ্ধি করার জন্য এই শেবাল শুরুটা অত্যন্ত কার্যকরী। এটি মহিলা মানুষ যদি স্তন বৃদ্ধি করতে চায়, তাহলে সেটা প্রতিদিন সকালে খালি পেটে বা বড়া পেটে 10 ফোঁটা করে, এমনকি রাত্রেবেলায় খালি পেটে বা বড়া পেটে 10 ফোঁটা যদি খেতে পারে, ইনশাআল্লাহ তালা মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরে আস্তে আস্তে বড় হবে, যতটুকু স্বাভাবিক মাত্রা রয়েছে ততটুকু হবে, বা আপনার খাওয়া অনুপাতে সেরকম বৃদ্ধি পাবে। তো প্রিয় বন্ধুরা, এই মেডিসিনটা কিন্তু বিশেষ করে পুরুষের আপনাদের জন্য, যে পুরুষের যে বসবার রাস্তায় যদি বিভিন্ন ধরনের প্রকোপ থাকে, জীবাণু থাকে, সেটা কিন্তু দূর করতে ভালো কাজ করে থাকে। তাছাড়া পুরুষদের দেখা যাচ্ছে যে লিঙ্গের আগাগোড়া মোটা চিকন হয়ে গেছে, বা পেনিসে অনেক ধরনের সমস্যা রয়েছে যার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। তো এই মেডিসিনটা যদি আমরা নিয়মিত খেতে পারি, তাহলে আমরা 2 থেকে 3 মাসের মধ্যে আমরা স্থায়ীভাবে আরোগ্য লাভ করব। এখন আপনি যদি বলেন যে ভাই প্রথম দিন থেকে নাকি টাইম বা বৃদ্ধি পাবে, আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। আসলে মাইন্ড যে বিষয়টা, আমাদের মানসিক অবস্থা, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত উত্তেজনা বশত দ্রুত বীর্যপাতের সম্ভাবনা হয় বেশি। আপনার শারীরিক যতটুকু সক্ষমতা তার মধ্যে আপনাকে এই কাজটা সম্পন্ন করতে হবে। ধরুন আপনি 4 থেকে 5 মিনিট পারেন। এখন আপনি 4 থেকে 5 মিনিট যদি করতে চান বা এই টাইমটাকে বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই শেবাল শুরুটা মাদার টিনসার গ্রহণ করতে হবে। পাশাপাশি আমি একটা খাবারের কথা বলে দেব, সেটা শেষে বলে দেব। তো আমি বলতে চাচ্ছি, বিশেষ করে যে অনেকে দেখা যাচ্ছে 2-1 মিনিট 4-5 মিনিট পায়, আপনারা যখন সবার শুরু করবেন তখন কিন্তু 1 মিনিট পরপর গ্যাপ দেবেন, 2 মিনিট পরপর গ্যাপ দেবেন। যারা একবারে জিরো, তারা 3-5 সেকেন্ড 10 সেকেন্ড পরে গ্যাপ দিয়ে আবার শুরু করবে। এভাবে করে কিন্তু একটা ধীরে 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 কিন্তু একটা আত্মবিশ্বাসের সাথে কিন্তু এটা সম্ভব। তো যারা 4-5 মিনিট পারেন, তাদেরটা মোটামুটি স্বাভাবিক আছে। আপনার এই টাইমটাকে বৃদ্ধি করতে পাশাপাশি পুষ্টিকর খাবার, যে মেডিসিনটার কথা বলেছি সেটা গ্রহণ করবেন, পাশাপাশি কালো জিরা এবং কি মধু সেবন করবেন। নিত্য ব্যতীত সমস্ত রোগের মহাসুদরা কিন্তু কালো জিরা। তো অবশ্যই এই পন্থায় যদি আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা আমি বলতে পারি যে আপনাদের এই সমস্যা 2 থেকে 3 মাসের মধ্যে ঠিক হবে। উল্টাপাল্টা বিভিন্ন জায়গা থেকে ওষুধ গ্রহণ করা, অ্যাড দেখে বা বিভিন্ন জিনিস দেখে, বা রাস্তায় বিভিন্ন ধরনের মেডিসিন আপনি জানেন না বা আপনাকে বলছে আপনি বিশ্বাস করে খাচ্ছেন, আসলে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক বা উপযুক্ত ডাক্তারের সাথে পরামর্শ করে যদি মেডিসিন খেতে পারেন, তাহলে এর কিন্তু বেনিফিট অবশ্যই রয়েছে। তা আমি বলবো আপনার নিয়মিত, যদি মহিলাদের উত্তেজনা কম থাকে বা যৌন আগ্রহ কম থাকে, তাদের জন্য কিন্তু এই শেবাল শুরুটা মাদার টিনসার অত্যন্ত কার্যকরী। পশু সম্পর্কে একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা
এই শেবাল শুরুটা মাদার টেন্সার কিন্তু প্রতিদিন গ্রহণ করবেন 2 থেকে 3 মাস। আর অবশ্যই জার্মানি ওই মাস বা ডাক্তার রিকুইকের মাদার টেন্সার রয়েছে, ওইটি আপনারা গ্রহণ করবেন, অত্যন্ত অত্যন্ত বেনিফিট রয়েছে এই মেডিসিনে। আর আমি যে শেষে একটা টিপসের কথা বলছিলাম যে আসলে আপনারা যদি কেউ দ্রুতবীর্যবাদের সমস্যা ভুগতে থাকেন বা যৌন সমস্যা ভুগতে থাকেন, আপনারা কিন্তু নিয়মিত যদি একটা কাজ করেন তাহলে প্রতিদিনই আপনি রেজাল্ট পাবেন। আপনি আজকে খেলে আজকে রেজাল্ট পাবেন, প্রতিদিন খেলে প্রতিদিন রেজাল্ট পাবেন। সেটা হলো দুধ নেবেন 1.5 গ্লাসের মতো, এটাকে জ্বালিয়ে 1 গ্লাস করবেন, তারপরে এর মধ্যে 1 থেকে 2 চামচ ইস্তফুলের বসি, 2-4-5টা খেজুর দেবেন, দিয়ে ভালোভাবে নাড়বেন, নেড়ে এইটি আপনার গ্রহণ করতে পারেন। এটি কিন্তু আপনার আদর্শ খাবার, পাশাপাশি আপনার আপনার খেজুরে রয়েছে শক্তি, এনার্জি শক্তি, আর আপনার যে ইস্যুগুলোর বসে রয়েছে সেটা কিন্তু দ্রুতবীর্যবাদের সমস্যা বা শুক্রতালুর সমস্যা দূর করতে ভালো কাজ করে থাকে। আপনার অবশ্যই এই পদ্ধতি প্রতিদিন গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ক্ষয়ের জন্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া দাওয়া, ঘুম, হ্যাঁ, টেনশন মুক্ত থাকতে পারলে এই সমস্যা রোধ করতে পারবেন আপনি নিজেই। তো অতএব আজ থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ।